ভারতীয় নারী নিরাপত্তা ইস্যু। আজকে বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনতে চলেছে বিজেপি, এবং সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে প্রস্তাব নিয়ে আলোচনা না হলে ফের বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাতে চলেছে বিজেপি। আর এই বিষয় নিয়ে আমরা আরও আপডেট আরও বিস্তারিতভাবে জানবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। শ্রেয়সী, কি খবর রয়েছে? দেখো, নারী নিরাপত্তা ইস্যুতে আজকে বিধানসভায় সরব হচ্ছে বিজেপি। সেক্ষেত্রে গতকালই বিরোধী দলনেতা, তিনি যে পরিষদীয় দলে বৈঠক করেছেন, সেই বৈঠকেই কিন্তু কার্যত এই বিষয় নিয়ে সিদ্ধান্ত হয়েছে যে আজকে বিজেপি সরব হতে চলেছে। এবং এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে বিজেপির পক্ষ থেকে কিন্তু সেক্ষেত্রে একাধিক ঘটনা, দীঘা, মুর্শিদাবাদ, মালদা বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে সেই ঘটনার ক্ষেত্রে কার্যত রাজ্যের নারী নিরাপত্তা বিঘ্নিত, এই অভিযোগ তুলেই কিন্তু আজকে সেক্ষেত্রে মুলতুবি প্রস্তাব আনছেন বিজেপির যারা মহিলা বিধায়করা রয়েছেন, তারা মুলতুবি প্রস্তাব আনছেন। এখন এই মুলতুবি প্রস্তাবে যেটা জানতে পারছি আমরা, যে মুলতুবি প্রস্তাব নিয়ে যদি আলোচনার অনুমতি না দেন স্পিকার, তাহলে সেক্ষেত্রে গতকাল যেভাবে ক্যাগ নিয়ে আলোচনার অনুমতি না পাওয়ার পরে বিজেপি বিধায়করা বিধানসভার গেটের সামনে গিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন, আজকেও কিন্তু সেই একইভাবে তারা বিক্ষোভ দেখাতে পারেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ শ্রেয়সী। রাজ্যের মহিলাদের সুরক্ষা এবং নিরাপত্তা দিতে পারছে না রাজ্য সরকার, এই অভিযোগ তুলেই আজ বিধানসভায় সরব হতে চলেছে বিজেপি মহিলা বিধায়করা। বিজেপির সরকার নারী বিদ্বেষে এই স্লোগান তুলে ইতিমধ্যেই প্রচার চালাচ্ছে তৃণমূল, আর এবার রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সেই একই অভিযোগ তুলে প্রতিবাদে নামছে বিজেপি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।